বিলিয়ন ডলারের ডিজিটাল হুন্ডি ব্যবসার সঙ্গে যুক্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এর আগে দেশে ডলারের দাম বাড়া সহ নানা কারণে তদন্ত শুরু করে সিআইডি। আর তার থেকে গত এক বছরে হুন্ডির মাধ্যমে ৭৫,০০০ কোটি টাকার সমপরিমাণ ৭.৮ বিলিয়ন ডলার পাচারের তথ্য বেরিয়ে আসে। বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলিমিয়া। বিস্তারিত রাশিদুল ইসলামের রিপোর্টে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে এক বছরে ৭৫,০০০ কোটি টাকা পাচার করেছে হুন্ডি কারবারিরা। ইতোমধ্যে ডিজিটাল হুন্ডি ব্যবসায় জড়িত ১৬ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। গত তিন দিনে আমরা একটা পলিসি ডেভেলপ করেছি, পলিসি ডেভেলপ করে একটা তিনটা অপারেশন চালাই আজকে রাত্রে। তিনটা অপারেশন চালানোর পরে আমরা দেখলাম যে তারা গত তিন মাসে ২৫ কোটি টাকা মানি লন্ডারিং করেছে। সিআইডির এই কর্মকর্তা বলেন, আটককৃত ১৬ জনের মধ্যে ৬ জন বিকাশ এজেন্ট, ৩ জন বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার, ৩জন বিকাশের ডিএসএস, ২জন হুন্ডি এজেন্ট, ১জন হুন্ডি এজেন্টের সহযোগী ও ১জন হুন্ডি পরিচালনাকারী। তিনি বলেন, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গত ৪ মাসে তারা ২০ কোটি ৭০ লাখ টাকা পাচার করেছে। এই অপারেশন অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত আমাদের প্রবাসী বাঙালিরা তাদের কষ্টে অর্জিত যে অর্থ, এই অর্থ যতদিন পর্যন্ত তারা প্রপার চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে না পাঠায়, ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সিআইডির সাইবার ইন্টেলিজেন্স তদন্ত করে জানতে পারে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হুন্ডির সঙ্গে বিকাশ, নগদ, রকেট ও উপায়ের ৫,০০০ এজেন্ট জড়িত। রাশিদুল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে